করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন। সকালে রাজধানীর শাহবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সতর্ক করা হয়। এ সময় বেশ কয়েকজনকে সর্বোচ্চ 200 টাকা জরিমানাও করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনেক ব্যক্তিকেই পাচ্ছি যারা মাস্ক ছাড়া যাতায়াত করছেন, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনছি। কাউকে কাউকে আমরা অর্থদণ্ড আরোপ করেছি। অধিকাংশ ব্যক্তিকে 100 থেকে 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করছি। পাশাপাশি গণপরিবহন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, বিশেষত যারা যাত্রী এবং ড্রাইভার এবং হেল্পার তারা মাস্ক পরিধান করছেন কিনা সেটিও আমরা দেখছি।